আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দীর্ঘদিন হলো আমি কোনো ভিডিও আপলোড করি না। অবশ্য লাস্ট ভিডিওতে আমি হয়তো বা বলেছিলাম যে আসলে আমি ব্যস্ত আছি, যার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারছি না। তো এর মধ্যে অনেকেই আমাকে মেসেঞ্জারে নক দিয়েছেন এবং ভিডিওতে কমেন্ট করেছেন। আমি আসলে অনেকের রিপ্লাই দেই নাই, কারণ কি আমি আসলে আপনাদেরকে কি বলবো, আমি তো সময় দিতে পারছি না এখানে, যার কারণে আপনাদের সাথে সেভাবে কোনো কিছু বলতেও পারি নাই। তো আজকে যেহেতু আবার সময় পেয়েছি তাই আবার শুরু করছি। আমরা মূলত অ্যাডমিন প্যানেলে কাজ করছিলাম। আমি দীর্ঘদিন কাজ না করার ফলে যে আমরা কোন পর্যায়ে কাজ করেছিলাম সেটিও আমি ভুলে গিয়েছিলাম। তো আজকে আবার নতুন করে দেখে নিলাম যে কোন পর্যন্ত কাজ হয়েছে, দেন সেখান থেকে আমরা আজকে শুরু করব। তো তার আগে আমরা একটা কাজ করব, যে আমরা নর্মালি এখানে কি লিখছি, লোকাল হোস্ট আমাদের প্রজেক্ট নেম, দেন তারপরে পাবলিক লিখে যখন হিট করছি তখন আমাদের সামনে এরকম আমাদের সাইটটি আসছে। তো আমরা চাচ্ছি, এরকম চাচ্ছি না যে সরাসরি আমাদের প্রজেক্ট নেমে যখন হিট করব, অর্থাৎ পাবলিক না লিখেই যখন হিট করব, তখন এখানে আমাদের প্রজেক্টটি শো হবে। তো এই কাজটা করার জন্য আমি একটা htaccess ফাইল আগের থেকেই রেডি করে রেখেছি, .htaccess। তো এই ফাইলটি আমি দিয়ে দেবো, আপনারা সবাই এটি অ্যাড করে নেবেন। তো আমি এটিকে কপি করে আমার প্রজেক্টটি যেখানে আছে সেখানে এটি অ্যাড করে নিচ্ছি, ওয়ার্ড জ্যাম htdocs ফ্লিপমার্ট, আমাদের প্রজেক্টের নাম ছিল ফ্লিপমার্ট। তো এর মধ্যে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম, এই যে .htaccess। এবার যদি আমরা এখানে রিফ্রেশ দেই তো আমরা দেখতে পাবো যে এখানে আমাদের হোম পেজটা শো করছে, এই যে এখানে কিন্তু এগুলো শো করছে। আবার আমরা যদি এখান থেকে পাবলিক লিখে হিট করি তাতেও কিন্তু এটি কাজ করবে, কোনো সমস্যা হবে না। এবং আমরা এর আগে অ্যাডমিন প্যানেলে কাজ করার জন্য আমরা পাবলিকের পরে লগ ইন লিখতাম, দেন লগ ইন লিখে হিট করলে কিন্তু আমাদের এখানে লগ ইন প্যানেলটি চলে আসতো। তো আমরা যদি এখান থেকে পাবলিকটা কেটে দেই তাতেও কিন্তু এখন কাজ করবে। অবশ্যই এই কাজটা করার জন্য এই যে .htaccess যে ফাইলটা আছে এটি অ্যাড করে নিতে হবে, এটি অ্যাড না করলে কিন্তু কাজ করবে না। আমি এটি নোটপ্যাড প্লাস প্লাস বা সাবলাইম টেক্সট ওপেন করে একটু দেখাচ্ছি যে এর মধ্যে কিছু কোড লেখা আছে, এটি না বুঝলেও কোনো সমস্যা নেই, জাস্ট এই কোডটা আপনারা ওইখানে পেস্ট করে দিলেই হবে বা এই ফাইলটা প্রজেক্টের মধ্যে পেস্ট করে দিলেই হবে। ওকে, আমরা এবার আমাদের মূল প্রজেক্টে চলে যাই। আমি পিএইচপি স্টর্ম সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি এবং এর সাথে আমরা এখান থেকে লগ ইন করে নিই। আমি এখান থেকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। লগ ইন করে আমরা দেখে নিচ্ছি আমরা লাস্ট পর্যায়ে কতদূর কাজ করেছিলাম এবং কোন জায়গা থেকে আমাদেরকে কাজ শুরু করতে হবে। তো অলরেডি কিন্তু আমরা এখান থেকে ব্র্যান্ড অ্যাড করেছিলাম এবং ম্যানেজ ব্র্যান্ডে গিয়ে আমরা ব্র্যান্ডের স্ট্যাটাস চেঞ্জ করেছিলাম এখান থেকে, এবং ডিলিটের কাজ করেছিলাম, এডিটের কাজটাও এখান থেকে আমরা করেছিলাম, এবং সর্বশেষ আমরা যেটা করছিলাম যে ক্যাটাগরিতে গিয়ে এখান থেকে আমরা ক্যাটাগরি অ্যাড করেছিলাম, স্ট্যাটাস চেঞ্জ করেছিলাম এবং ক্যাটাগরি ডিলিটের কাজটাও কিন্তু আমরা করেছি, এখান থেকে এডিটের কাজটা করি নাই। তো অলরেডি যেহেতু আমি ব্র্যান্ডের মধ্যে ব্র্যান্ড এডিট করার অপশন দেখিয়েছি, তো সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনারা ব্র্যান্ডটা এডিট করতে পারবেন। এবং অ্যাড ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরি ফর্ম এখানে করা আছে, আমরা এখান থেকে ক্যাটাগরি অ্যাড করেছিলাম। অল ক্যাটাগরিতে গেলে, আচ্ছা এখানে কিন্তু এটা চেঞ্জ করা হয়নি, এই যে ব্র্যান্ড ম্যানেজ ব্র্যান্ড শো করছে, তো এখান থেকে এটা চেঞ্জ করে নিতে হবে। ক্যাটাগরি এখানে ম্যানেজ ক্যাটাগরি চলে আসবে, তো এগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। এখন পরবর্তী কাজ যেটা ছিল সেটা হচ্ছে সাব ক্যাটাগরি। তো আজকে আমরা সাব ক্যাটাগরি দিয়ে শুরু করব। তো আমরা চলে যাব আমাদের পিএইচপি স্টর্মে। পিএইচপি স্টর্মে আসার পরে আমরা ফাইল থেকে আমাদের প্রজেক্ট ওপেন করে নেব। তো ফাইলে একটি ক্লিক করছি, দেন ওপেন, এখান থেকে আমাদের প্রজেক্টটা দেখিয়ে দিতে হবে। তো আমার প্রজেক্ট আছে হচ্ছে ইডাইভের মধ্যে, ইডাইভ থেকে জ্যাম ফোল্ডার, এখান থেকে জ্যাম ফোল্ডারের মধ্যে যেতে হবে, দেন htdocs, এখান থেকে আমাদের প্রজেক্টের নাম ছিল ফ্লিপমার্ট, এটি আমি এখান থেকে সিলেক্ট করে ওকে ক্লিক করলাম, দেন দিস উইন্ডো, এই উইন্ডোতে আমি ওপেন করতে চাচ্ছি। তো এখানে আমাদের প্রজেক্টটা কিন্তু এখন ওপেন হবে। ওকে, এবার আমাদের কি কাজ করতে হবে, তো আমি এখান থেকে এই যে ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে সাপোজ ম্যানেজ ক্যাটাগরিটাও এখান থেকে ওপেন করছি, অ্যাড ক্যাটাগরিটাও একটু ওপেন করে দেখে নিই। এই যে আমাদের এখানে একটু চেঞ্জ করতে হবে যে এখানে অল ক্যাটাগরি যেখানে আছে অ্যাকশনটা এখানে চেঞ্জ করতে হবে যে ম্যানেজ ক্যাটাগরি। তো আমাদের ওয়েব .php-তে কী আছে আমরা দেখে নিই, যেহেতু অনেক দিন আসলে আমি কাজ করি না এখানে, তো সেই ক্ষেত্রে দেখে নিতে হবে কোথায় কীভাবে কাজ করেছিলাম আগে।
তো এখান থেকে আমাদের ম্যানেজ ক্যাটাগরি, এই যে ম্যানেজ ক্যাটাগরি এটা কপি করছি, দেন কপি করে অ্যাড ক্যাটাগরির এখানে পেস্ট করে দিলাম। ওকে, এবার আমরা যদি আমাদের প্রজেক্টে ক্যাটাগরিতে যাই, দেন অ্যাড ক্যাটাগরি, এবার যদি আমরা এই যে এখানে কার্সর নিয়ে যাই, তো আমরা দেখতে পাচ্ছি নিচে ক্যাটাগরি ম্যানেজ ক্যাটাগরি শো করছে, এবং এখানে ক্লিক করলে কিন্তু ক্যাটাগরিতে চলে যাচ্ছে। ওকে, এবার পরবর্তী স্টেপ হচ্ছে যে আমরা এখান থেকে সাব ক্যাটাগরি অ্যাড করব। তো সাব ক্যাটাগরিতে যখন আমরা ক্লিক করব, তখন এইখানে একটা টেবিল শো করবে ম্যানেজ ক্যাটাগরিটা যেভাবে শো করছে। তো হয়তো এখানে কোনো কন্ট্রোলার বা কোনো ফাংশন ক্রিয়েট করা নেই, তো সেই ক্ষেত্রে আমাদেরকে কন্ট্রোলার ক্রিয়েট করে নিতে হবে। আমরা যদি ওয়েব ডট পিএইচপিতে যাই, আমি এখান থেকে এগুলো সব রিমুভ করে দিই, সবগুলো রিমুভ করে দিলাম, সবগুলো রিমুভ করে দিয়ে ওয়েব ডট পিএইচপিতে এসে আমরা যদি এখান থেকে ম্যানেজ ক্যাটাগরি, এই যে সাব ক্যাটাগরি কন্ট্রোলার, তো দেখে নিই আমাদের সাব ক্যাটাগরি কন্ট্রোলার ক্রিয়েট করা আছে কিনা। আচ্ছা, একটা বিষয় আমি এখান থেকে শিখিয়ে দেই, সেটা হচ্ছে সাব ক্যাটাগরি নামে কোনো কন্ট্রোলার তৈরি করা আছে কিনা বা কোনো ফাইল আছে কিনা, সেটা যদি আমরা চেক করতে চাই, আমরা যদি কিবোর্ড থেকে শিফট দুইবার প্রেস করি, তাহলে এখানে একটি পপ আপ এখানে ওপেন হয়েছে। দেন এখানে যদি আমরা কিছু একটা লিখি, সাপোজ আমি লিখছি টেস্ট, তো এই নামে যদি কোনো ফাইল থাকে তাহলে এখানে শো করবে। তো আমরা যেহেতু এখন খুঁজছি কোনটা, সাব ক্যাটাগরি কন্ট্রোলার, তো এটাকে কপি করছি, দেন কপি করে আমি কিবোর্ড থেকে শিফট দুইবার প্রেস করছি, দেন এখানে এটাকে পেস্ট করলাম। ওকে, পেস্ট করার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে সাব ক্যাটাগরি কন্ট্রোলার এটা কিন্তু অলরেডি ক্রিয়েট করা আছে, সাব ক্যাটাগরি কন্ট্রোলার এখানে ক্রিয়েট করা আছে, বাট এর মধ্যে কোনো ফাংশন নাই। এখন আমরা যখন হিট করেছিলাম, তখন এখানে কী আসছে, সাব ক্যাটাগরি কন্ট্রোলার ম্যানেজ সাব ক্যাটাগরি ডাজ নট এক্সিস্ট। তো আমাদের যেটা করতে হবে, অলরেডি কিন্তু আমরা এই ধরনের কাজ করে এসেছি, তো আমরা যাব অ্যাপ, দেন এইচটিটিপি, এখান থেকে যাব কন্ট্রোলার, কন্ট্রোলারের মধ্যে থেকে এই যে সাব ক্যাটাগরি কন্ট্রোলার এবং হচ্ছে ক্যাটাগরি কন্ট্রোলার এগুলো ওপেন করে নেব। আরেকটি বিষয় আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এখানে এই যে কন্ট্রোলার যে ফাইলগুলো আছে, সেগুলো আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে তার মধ্যে এই ফাইলগুলো ক্রিয়েট করতে পারি। মডেলগুলো আমরা একটা মডেল নামের একটা ফোল্ডার ক্রিয়েট করে তার মধ্যে এগুলো করতে পারি। এগুলো যে এভাবে করতে হবে এমন কোনো কিছু নাই, অনেকেই অনেকভাবে করে, তো আমি দুটোই শিখিয়ে দিচ্ছি যে আমরা নর্মালি এভাবেও কাজ করতে পারবো অথবা একটা ফোল্ডার ক্রিয়েট করেও কাজ করতে পারবো। আরেকটি বিষয় যে আমরা যখন একটা কন্ট্রোলার ক্রিয়েট করেছি বা একটা মডেল ক্রিয়েট করেছি, তখন আমরা কি লিখেছি, যে সাপোজ কন্ট্রোলার ক্রিয়েট করার ক্ষেত্রে পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, কন্ট্রোলার নেম দিয়েছি। সাপোজ আমি এখানে কমান্ড একটু লিখি, তাহলে সবাই ক্লিয়ার হবে। আমি এখান থেকে টার্মিনালটা ওপেন করে নিচ্ছি, ওপেন করে এখানে আমরা কমান্ড একটু লিখি যে পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, দেন আমরা এখানে কন্ট্রোলারের নেম দিয়েছিলাম। ওকে, তো এভাবে কিন্তু আমরা কন্ট্রোলার ক্লাস তৈরি করেছি। এখন আমি যেহেতু বলছি যে আমরা যদি আলাদা ফোল্ডারের মধ্যে করতে চাই, সাব ফোল্ডারের মধ্যে করতে চাই, তো সেই ক্ষেত্রে কী করতে হবে, সেই ক্ষেত্রে এই নেমের আগে এখানে ডিরেক্টরি নেমটা দিতে হবে। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম ডিআইআর, ওকে, ডিআইআর স্ল্যাশ, এবার যদি আমি এখান থেকে ইন্টার প্রেস করি, তো এখানে কিন্তু ডিআইআর নামে একটা ডিরেক্টরি এখানে তৈরি হবে এবং তার মধ্যে একটা কন্ট্রোলার ক্লাস তৈরি হবে নেম নামে। আমরা যদি একটু চেক করি যে এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছি ডিআইআর নামে একটা ফোল্ডার চলে আসছে এবং তার মধ্যে একটা নেম ডট পিএসপি নামে একটা ক্লাস ফাইল তৈরি হয়েছে। তো এভাবে চাইলে আমরা ক্রিয়েট করতে পারি। অনেকেই এই বিষয়টি জানেন না বা অনেকেই মাঝে মাঝে দেখি মেসেজ দেন যে ভাইয়া এটা তো এমনভাবে করা যায় কিন্তু আপনি এরকম দেখালেন কেন। আমি কিন্তু আগেই বলেছি যে আমি একটা কাজ দুই বা তিন ভাবে করতে পারি, কিন্তু এখানে আমি যখন দেখাচ্ছি তখন যেটা সহজ বা যেটা সচরাচর সবাই ইউজ করে আমি সেটাই দেখাচ্ছি। যেমন আমরা এই মাত্রই যে কাজটা করলাম যে এখানে সরাসরি কমান্ডের মাধ্যমে একটি ডিরেক্টরি তৈরি করে তার মধ্যে কিন্তু কন্ট্রোলার ক্লাস তৈরি করলাম, তো অনেকেই কী করে যে এই হয়তো তারা এটা জানে না বা জানলেও এভাবে করে না, তারা যেটা করেছে সরাসরি কন্ট্রোলারের মধ্যে এসে একটা ডিরেক্টরি রাইট বাটন ক্লিক করে নিউ নিউ ফোল্ডার করে একটা ডিরেক্টরি তৈরি করে, দেন তার মধ্যে এসে কন্ট্রোলার তৈরি করে, বা কন্ট্রোলারগুলো এই কন্ট্রোলার ফোল্ডারের মধ্যে থাকে সেগুলোকে কপি পেস্ট করে এখানে নিয়ে যায়, অনেকে এভাবে করে। তা আসলে এটা কিন্তু সঠিক না, নর্মালি আমরা যখন এভাবে করতে যাব আমাদের অনেক সময় ভুল হবে। কারণ ভুল হবে কি জন্য, যে এই যে এখানে কিন্তু চেঞ্জ আসছে, নর্মালি এই কন্ট্রোলার
গুলোর দিকে যদি একটু লক্ষ্য করি যে এখানে কিন্তু কোনো ডিরেক্টরির নাম নেই, বাট যদি কোনো কন্ট্রোলার আমরা ডিরেক্টরির মধ্যে রাখতে চাই তাহলে সেই ডিরেক্টরির নামটা কিন্তু এখানে দিয়ে দিতে হয়। তো অনেকেই অনেক সময় এগুলো ভুল করে হয়তো দেয় না, যার ফলে ঠিকঠাকভাবে কাজ করে না। তো এটা তেমন কিছু ছিল না, এটা জাস্ট বোঝানোর জন্য যে আমরা এভাবে আলাদা ডিরেক্টরি তৈরি করে তার মধ্যে কন্ট্রোলার ক্লাস তৈরি করতে পারি, মডেল তৈরি করতে পারি। যেমন আমরা এখানে ব্যান্ড কন্ট্রোলার, ক্যাটাগরি কন্ট্রোলার এভাবে কাজ করছি। তো যেহেতু আমাদের এখানে ক্যাটাগরি কন্ট্রোলার, সাব ক্যাটাগরি কন্ট্রোলার এবং সাবেরও সাব ক্যাটাগরি আছে, তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারতাম যে এখানে ক্যাটাগরি নামে একটা ডিরেক্টরি তৈরি করে তার মধ্যে এই কাজগুলো করতে পারতাম। তা আমরা যেহেতু নর্মালি এভাবে তৈরি করেছি তো আমি আর কোনো চেঞ্জ করছি না এবং এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। এটাকে জাস্ট এখানে ক্লিক করে আমরা যদি ডিলিটে প্রেস করি তো এটা ডিলিট করা যাবে এখান থেকে। ওকে, এবার আমরা এখান থেকে এই যে ক্যাটাগরি কন্ট্রোলার থেকে এটাকে কপি করছি, এখান থেকে এটা কপি করলাম, দেন কপি করে সাব ক্যাটাগরি কন্ট্রোলারে পেস্ট করলাম। এখন সাব ক্যাটাগরি কন্ট্রোলারে পেস্ট করার পরে আমাদের কি করতে হবে, যে আমাদের ফাংশনের নামটা কী ছিল, আমাদের ফাংশনের নামটা ছিল ম্যানেজ সাব ক্যাটাগরি। তো এটাকে আমি এখান থেকে কপি করছি, কপি করে এখানে পেস্ট করলাম। এবং পেস্ট করার পরে এখানে মূলত আমাদের কি করতে হবে যে ক্যাটাগরিগুলো এখানে তুলে নিয়ে আসতে হবে। তো ক্যাটাগরিগুলো আছে কোথায় আমার সাব ক্যাটাগরির মধ্যে? আমরা এখানে ক্যাটাগরি যেভাবে তুলে নিয়ে আসলাম এটা হচ্ছে ক্যাটাগরি মডেলের মাধ্যমে ক্যাটাগরি তুলে নিয়ে আসলাম। এখন আমাদের দরকার কি, সাব ক্যাটাগরি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা করব যে সাব ক্যাটাগরি,